শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে ব্ল্যাক ফ্যাঙ্গাস। এবার ভারতে ব্ল্যাক ফ্যাঙ্গাসে 2000-এরও বেশি মানুষের মৃত্যু। ভারতে যৌথ বাহিনীর অভিযানে লস্করের শীর্ষ জঙ্গি সহ নিহত অন্তত 3 জন। এবার আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা দিল তালেবান। বাড়ছে উত্তেজনা, আত্মরক্ষার জন্য তুর্কি ড্রোন কিনবে ইউক্রেন। এবার হামাসের পতাকা নিষিদ্ধ করল জার্মানি। হঠাৎ বন্ধ করে দেয়া হল ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এবং সবশেষ থাকছে মার্কিন সেনাদের অবর্তমানে আফগানিস্তানে তুর্কি সেনা গ্রহণযোগ্য নয়, হুঁশিয়ারি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মহামারী করোনার পাশাপাশি প্রাণঘাতী ব্ল্যাক ফ্যাঙ্গাসের বিরুদ্ধে লড়ছে ভারত। এরই মধ্যে ব্ল্যাক ফ্যাঙ্গাসে দেশটিতে 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে ব্ল্যাক ফ্যাঙ্গাস ছাড়াও শনাক্ত হয়েছে গ্রিন, হোয়াইট, ইয়েলো ফ্যাঙ্গাস, যা উদ্বেগে ফেলেছে চিকিৎসকদের। এদিকে দিল্লির ব্ল্যাক ফ্যাঙ্গাসের নকল ইঞ্জেকশন বিক্রির অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কমতে শুরু করেছে করোনা সংক্রমণ, কিন্তু দেশটিতে প্রতিদিনই ফ্যাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন করোনা থেকে সেরে ওঠা রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফ্যাঙ্গাসে। এরই মধ্যে 31,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে এই ফ্যাঙ্গাসে, মৃত্যুর সংখ্যাও 2000-এরও বেশি। এই যখন অবস্থা, তখন দেশটিতে ব্ল্যাক ফ্যাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশনের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। রোববার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে 2000 নকল ইঞ্জেকশন জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটকও হয়েছেন বেশ কয়েকজন। এদিকে মধ্যপ্রদেশের পর এবার পাঞ্জাবে এক ব্যক্তি ক্রমণ ধরা পড়েছে। করোনাক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরে রাতভর নিরাপত্তা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জম্মু এবং কাশ্মীরে রাতভর নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লস্করে তাইবার এক শীর্ষ স্থানীয় জঙ্গি সহ 3 জন নিহত হয়েছেন। শেষ ওই জঙ্গির নাম মুদাসির পণ্ডিত। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল দিল্লি পুলিশ। আজ সোমবার কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেছেন, উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সাপুস এলাকাতে রাতভর সংঘর্ষ হয়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। এতে লস্করের এক জঙ্গি সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে কাশ্মীরি জঙ্গিদের হামলায় 2 পুলিশকর্মী এবং 1 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় আহত অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ওই হামলার ঘটনায় মুদাসির পণ্ডিত জড়িত বলে দাবি করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মুদাসিরকে খুঁজছিল পুলিশ। জানা গেছে শুধু গত সপ্তাহের ঘটনা নয়, চলতি বছরের মার্চে 2 কাউন্সিলরকে খুনের ঘটনায়ও মূল অভিযুক্ত ছিলেন এই মুদাসির পণ্ডিত। আফগানিস্তানে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তালেবান। রোববার একটি বিবৃতিতে কাতারে তালেবানের রাজনৈতিক অফিসারের প্রধান মোল্লাহ আব্দুল গানি বারবাত আফগান শান্তি আলোচনার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা জানান। একই সঙ্গে ভবিষ্যৎ সরকারের রূপরেখা পেশ করে তিনি বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় বিধানের আলোকে নারীদের তাদের প্রাপ্য অধিকার দেওয়া হবে। তালেবানের এই মুখপাত্র বলেন, আমরা এটি অনুধাবন করছি যে বিদেশি সেনা প্রত্যাহারের পর প্রতিষ্ঠিত হতে যাওয়া সিস্টেমেটিক ধরন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানদেরও প্রশ্ন রয়েছে। কাতার রাজধানী দোহায় অনুষ্ঠিত সিরিজ বৈঠকে এসব ব্যাপারে তালেবান খুব স্পষ্টভাবে তার অবস্থান তুলে ধরেছে। মোল্লা আব্দুল গনি বারবাত বলেছেন, আফগানিস্তান সংক্রান্ত যাবতীয় ইস্যুতে সর্বোত্তম সমাধান হল একটি প্রাকৃতিক ইসলামী ব্যবস্থা। আলোচনায় আমাদের অংশগ্রহণ এবং সেখানে আমাদের পক্ষে যে সমর্থন এসেছে সেটি স্পষ্টতই এই ইঙ্গিত দেয় যে আমরা পারস্পরিক বোঝাপড়ায় বিশ্বাসী। নিজেদের রক্ষার জন্য তুরস্কের ড্রোন কিনবে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডাইমিত্রো কুলেবা রবিবার এই কথা জানিয়েছেন। এ সময় তুর্কি ড্রোনের ব্যাপক প্রশংসা করেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের ড্রোনগুলো খুবই ভালো, তাই ইউক্রেন সেগুলো ক্রয় করবে। রাশিয়াকে প্রতিহত করার জন্য ড্রোনগুলোর প্রয়োজন, যেন তারা ইউক্রেনের ওপর কোনো বড় আকারের আক্রমণ বা হামলার পরিকল্পনা করার আগে 2 বার চিন্তা ভাবনা করে, এবং এই কথা তিনি যোগ করেছেন।
ডাইমিত্রু কুলেবা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপ সফর এবং ন্যাটো সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে নিয়ে ওয়াশিংটন এবং কি অর্থাৎ ইউক্রেনের রাজধানীর মধ্যে যোগাযোগ ছিল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পতাকাকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে জার্মান সরকার। দেশটির মহাজোট সরকারের সবকটি দল হামাসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে এই ব্যাপারে সম্মতি দিয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করে জার্মানি বেশ কিছু স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে জার্মানির রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন হামাসের পতাকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। এ বিষয়ে সিডিইউ এর মুখপাত্র ক্রিস্টন ফ্রি বলেন, আমরা চাই না জার্মানির মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের পতাকা উত্তোলন করা হোক। সিডিইউ এর দাবির পর জার্মানির আরেকটি রাজনৈতিক দল এসপিপিডি এতে সম্মতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে। গত মাসে ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল করে জার্মানি, সেখানে হামাসের পতাকা উত্তোলন করে স্থানীয় জনতা। তারপরই হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সংগঠনটির পতাকা নিষিদ্ধ করার দাবি জানায় জার্মানির বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হতে পারেনি জার্মানির অনেকেই, দেশটির জনগণের মতে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করেছে হামাস। অন্যায়ের প্রতিবাদ কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না বলে মতামত দিয়েছেন অনেকেই। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই জরুরি ভিত্তিতে ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানায় আরব নিউজ। খবরে বলা হয়, ইরানের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গুলাম আলী রাকশি মেহের এক টকশোতে বলেছেন, বহিঃশর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি 3 থেকে 4 দিন বন্ধ থাকবে। এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলেও জানিয়েছেন তিনি। কেন বন্ধ করা হলো এই বিদ্যুৎ কেন্দ্র সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি, তবে জরুরি ভিত্তিতে এই বন্ধের ঘটনা এটাই প্রথম। বহিঃশর শহরে অবস্থিত এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র 2011 সালে রাশিয়ার সহযোগিতায় কার্যক্রম শুরু করে। মার্চ ইরানের পরমাণু বিষয়ক কর্মকর্তা মাহমুদ জাফারি সতর্ক করে বলেছিলেন, 2018 সালে ইরানের ব্যাংকিং খাতের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সরঞ্জাম আনা যাচ্ছে না, ফলে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করে দিতে হতে পারে। বৃহস্পতিবার বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার হয় তা রাশিয়ার উৎপাদিত, ইরানের নয়, আর তা জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারি করে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে দেশটিতে তুর্কি সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কালুবুল বলেছেন, কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনা মোতায়েন তালেবানের সঙ্গে চুক্তির পরিপন্থী। তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে আমেরিকার পরাজয় হিসেবে অভিহিত করে বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনা মোতায়েন রেখে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করা যাবে না। এদিকে তুর্কি সেনা মোতায়েন রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবানও। তারা বলছে, তুরস্ক গত 20 বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে এবং এখন সময় এসেছে তাদের এদেশ থেকে চলে যাওয়ার। সম্প্রতি ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটিতে পশ্চিমা কূটনৈতিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে। কাবুলে মোতায়েনের সব সেনার খরচ বহন করবে ন্যাটো। আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা কয়েকবার পরিবর্তন করার পর অবশেষে চলতি বছর 11 সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে। আফগানিস্তান থেকে অপমানজনকভাবে মার্কিন সেনারা এমন সময় চলে যাচ্ছে যখন তারা গত 20 বছর ধরে আফগানিস্তান অপরাধ, হাজার হাজার মানুষকে হত্যা, দেশটির অবকাঠামো ধ্বংস এবং মাদক উৎপাদন বৃদ্ধি করা ছাড়া আর কোনো উপকার করতে পারেনি। আমেরিকা এবং তার মিত্র দেশগুলো 2001 সালে সন্ত্রাসবাদ দমন এবং আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে দেশটি দখল করে নেয়, কিন্তু সেই ঘটনায় 20 বছর পরও দেখা যাচ্ছে আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এবং সন্ত্রাসবাদও আগের চেয়ে বেড়ে গেছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।